লাগা লল হইছে তো কলটা বন্ধ কর না এবার আর কতক্ষণ চালায় রাখবা মানে আমি বুঝলাম না বিয়ে আমার ঠিক হইছে প্রবলেম সব আমাকে ফেস করতে হচ্ছে বাসা থেকে প্রেসার আমাকে নিতে হচ্ছে আর কাটতেছো তুমি সিরিয়াসলি আবির এটা একটা অসহায় প্রেমিকের কান্না এর কথা বলা বন্ধ করো এসব কথা শুনতে না আমার একদম ইচ্ছা করে না খালি লজ করতেছো তো কি করব তোমাকে তুমি তো জানো আমার একটু অসহায় জীবন সে ছোটবেলা থেকে এতিম বড় ও প্লিজ আবির 101 বার শুনছি তোমার স্টোরি ছোটবেলা থেকে তুমি তোমার ফুফুর বাসায় মানুষ হইছো তোমার বাবা মা কেউ ছিল না হ্যান ফ্যান ভাতের ফ্যান এগুলো শুনে আমি করবটা কি একটু বুঝবা যে আমার সিচুয়েশনটা কি আর কত বুঝবো আবির তোমাকে আমি ওয়ার্নিং দেই নাই আমার বাসা থেকে ছেলে খোঁজা হচ্ছে বলি নাই আমি তোমাকে আমি কি করব কি করব মানে আমি তোমাকে বলে দেব যে তুমি কি করবা প্রেম করার সময় মনে ছিল না প্রেম কি কেউ ম্যানুয়াল দেখে করে নাকি প্রেমে পড়ছি তুমি এত সুন্দর প্রেমে পড়ে গেছি ফাইন ম্যানুয়াল দেখে প্রেম করো নাই প্রেম করার পরের স্টেপটা তোমার চিন্তা করা উচিত ছিল না খুঁজতেছি তো চাকরি বাকরি কিন্তু পাচ্ছি না এখন যুগটা পাল্টে গেছে ভালো স্টুডেন্টদের চাকরি হয় না এখন নাকি স্ট্রিট স্মার্ট হইতে হয় নাকি রাস্তায় স্মার্ট গিরি দেখাইতে হয় নাকি মানে এতদিন বলতা কেন আমার রেজাল্ট নিয়ে কথা হ্যাঁ এসব ডিগ্রি দিয়ে তুমি করবাটা কি একটা চাকরি খুঁজতে পারো না তুমি আবার বলবো এক কথা তো কি করব তুই খালি আমার সাথে চিৎকারটা তুমি কি করো তুমি ফুপুর মতোই একদিকে আমি টেনশনে আছি ফুপু আমাকে বাসায় মারবে যদি বলি তোমাকে বিয়ে করতে চাই আবার তুমিও তোমার আর ফুপুর মাই খেতে খেতে তোমার লজ্জা করো না তোমার কথাটা বলতে তোমাকে মারতে মারতে তো আমি নিজে ফেড আপ হয়ে গেছি এখন লিটারালি তোমাকে আমার মারতেও ইচ্ছা করে না ইউ নো হোয়াট আবির তুমি একটা আগাছা টাইপ মার্কা একটা ক্যারেক্টার ঠিক আছে আমি একটা লুজার এক্স্যাক্টলি তুমি একটা লুজার অ্যান্ড ইউ নো হোয়াট তোমার মতো লুজারদের না বেঁচে থাকার কোনো মানে হয় না এত বড় কঠিন কথাটা বলে ফেললা হ্যাঁ কারণ তুমি আসলে একটা আগাছা অ্যান্ড তোমার বেঁচে থাকার অ্যাকচুয়ালি কোনো রাইট নাই অ্যান্ড ইউ নো হোয়াট থ্যাংক গড যে আন্টি আঙ্কেল মারা গেছে যদি বেঁচে থাকতো তোমার মতো একটা লুজারকে দেখতে হইতো এতটাই লুজার যে এই কথা শোনার পর আই স্টিল লাভ ইউ কি হয়েছে এ কখন থেকে ফুপু ফুপু করতেছিস কিছু বলবি রুমানা অনেক প্রেসার দিতেছে ওর বাসাতে করে বিয়ে দিয়ে দিবে ফুপু আমাকে প্রেসার দিতেছে নাহলে সব শেষ হয়ে যাবে ফুপু আমি ওর বিয়ে করবো আমার তো আর কোনো গতি নাই তুমি তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই তুমি একটু দেখো প্রেসার দিতেছে আমি কি করবো বেশি কিছু না তুমি ওরা তিন বেলা ভাত দিবা হ্যাঁ দুই বেলা ভাত আর এক বেলা ডিম রুটি দিলেই হবে আর বছরে দুই দিন ঈদের দিন দুটো শাড়ি দিবা বাহ চমৎকার কথা তোর বাপ মা মরার পর তোর তোর কেউ রে আমি সব না তুই কি বললি যে তিন না দুই বেলা ভাত দিব না আর কি দিব সকালবেলা ডিম রুটি আর বছরে কি দুইখান শাড়ি হ্যাঁ মাত্র চমৎকার কথা হ্যাঁ তা আমি তোরে এত কিছু করে দিব আর তাহলে তুই কি করবি বিয়া করবি তুই সব যদি আমি করি তাহলে তুই কি করবি লেখাপড়া করলি চাকরি বাকরি করলি না তাই না ফুফু এগুলো নিয়ে তো তোমারে বুঝাইছি এখন দেশের যে অবস্থা চাকরির বাজার দেখছো আর ঘুষ ছাড়া চাকরি হয় না আমার মতো ভালো মানুষ কি ঘুষ দিবে দিবে না চাচা লাগে মামা লাগে এগুলো তো আমার নাই আমার কি আছে শুধু তুমি আছো তো তুমি বুঝবে না তোমার কাছে আমি কার কাছে চাবো বলো আমার কোনো উপায় আছে উপায় নাই না আমি তোর একটা উপায় বের করে দিতে পারি কি উপায় আমি তোর এক শিশি বিষ দিই তুই খেয়ে মরে যা ভালো লাগলো না আচ্ছা ঠিক আছে তোর রুমে যে ফ্যানটা আছে ওই ফ্যানের মধ্যে রশি ঝুলে তুই মরে যা কিন্তু হ্যাঁ মরার আগে লিখে যাবে যে তোর মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী না এটা ভালো লাগলো না এক কাজ কর রাস্তায় যা ট্রাকের নিচে শুয়ে পড় বিয়ে করবি তুই সব যদি আমি করি তাহলে তোর বাড়ি যেতে গেল
কি তোর তো মইরা জামাই ভালো তাই না ও সবাই আমার এই কথা বলে কেন আমার আসলে মরে যেতে হবে তোর তো সেই সাহস নাই মরার সাহস আছে নাই তুই মরতে পারবি না তুই কিছু বলতেও পারবি না তুই মরতেও পারবি না ঠিকই বলছো ঠিকই বলছো আমার মতো মানুষের মরেই যাওয়া উচিত গেল গা মইরা দেখি যা মর দেখি পাউস নাকি পৃথিবী ভালো মানুষের জন্য না পৃথিবীতে খারাপ মানুষ অনেক বেড়ে গেছে আমার মতো ভালো মানুষ পৃথিবী রিজার্ভ করে না গেলাম বিদায় ঝাঁপ দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি তো এখনই দিবেন এখনই দিই আর যখনই দিই আপনি কে আমি কেউ এটা ব্যাপার না দূর খুব একটা গভীর না তো আরে না অনেক গভীর আরে না এইখানে ঝাঁপ দিয়ে কিছুই হবে না আর সবচেয়ে বড় কথা আপনি এখানে এখন ঝাঁপ দিচ্ছেন কেন দিনের বেলা দেখছেন কত মানুষ এখানে চারপাশে এরকম সময় আপনি ঝাঁপ দিচ্ছেন এটা কোনো কথা সাক্ষী থেকে যাবে তো সাক্ষী থাকলে কি হয়েছে আমি নিজেকে নিজেকে মারতেছি তা অবশ্য কথা না সাক্ষী থাকাটাও ব্যাপার না কিন্তু একবার আপনি চিন্তা করে দেখেন আপনি এই দিনের বেলা ঝাঁপ দিচ্ছেন মানুষের আপনাকে দেখতেছে কোনো মানে হয় না তো রাতের বেলা ঝাঁপ দিবে নির্জন কি সুন্দর মানে রাতের বেলায় এই জায়গাটাতে কোনো মানুষ থাকে না ওই সময়টাতে আপনি যখন ঝাঁপ দিবেন আপনি ধরেন একটা ফিল নিয়ে ঝাঁপ দিতে পারবেন তারপর আপনার আত্মাটা যখন পড়বে তখন তো সেটা পড়বে না ওটা তো উড়বে আমি লাইক একটা ফিলে উড়বে ফার্স্টে প্রথম আসমান তারপর দ্বিতীয় আসমান তারপর তৃতীয় আসমান ইউনো একটা আলাদা ব্যাপার আছে কিন্তু একটু ভেবে দেখেন বাসায় যান বাসায় গিয়ে ভাবেন ফিল ফিল সিন বাসায় যান একটু ভাবেন ঝাপটা রাতের বেলা দিন আচ্ছা একটা কাজ করুন রাতের বেলা আজকে রাতে দিন না কালকে রাতে দেন ইউনো কালকে কিন্তু পূর্ণিমা আকাশে বিশাল বড় একটা চাঁদ থাকবে চাঁদটা আপনাকে দেখবে আপনি মরে যাচ্ছেন চাঁদটা আপনার সাক্ষী থাকবে মানে মানুষজনকে সাক্ষী রেখে কি করবেন বলেন ব্যাপারটাতে যা একটা আলাদা ফিল আছে না ইট লুকস গুড ম্যান ডু ইট টুমারো আজকে না বুঝছেন থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম দেখা হবে হ্যাঁ দেখা তো হবে বাই আচ্ছা শুনেন ঝাপটা দিন কিন্তু কালকে হ্যাঁ দিব আপনি থাকেন কোথায় আমি থাকি কোথায় দিয়ে কি করবেন আমার বাবু বলছে মেয়েদের সাথে কিছু জিনিস শেয়ার করতে হয় না যেরকম বাসার অ্যাড্রেস এই আচ্ছা অসুবিধা নাই কিন্তু ঝাপটা দিন কিন্তু কালকে আমি বেবি না এঞ্জেল না এরকম অপরিচিত মানুষকে উম্মম করতেছেন কেন এগুলো কি হ্যালো হ্যালো বেবি এঞ্জেল কি করো এই বেবি এঞ্জেল কেটা এই 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 আপনারা কি শুরু করছেন কারে ফোন দিতেছেন এই সকাল সকাল কি মাতাল হয়েছে ঘর রাখেন হ্যাঁ এঞ্জেল না হ্যাঁ হ্যাঁ এঞ্জেল তো এঞ্জেল আমার বউ গেছে হচ্ছে কি পশু হাসপাতালে আমাদের পিঁপড়া আছে পোষা পিঁপড়া তার পেট খারাপ হয়েছে ওর ওষুধ খাওয়াইতে আর কিছু হ্যাঁ এঞ্জেলকে চাচ্ছেন না হ্যাঁ আমি এঞ্জেলই বলছি আমি এখন হেভেনে আছি আপনার জন্য কি করতে পারি ও এঞ্জেলের ভয়েস এরকম না এঞ্জেল শুনলে কি সুন্দরী মহিলা মনে হয় তোরা ফাইজলামি করবি আর আমি করলেই দোষ এই আবি তো পার্সেল আসছে পার্সেল আরে এই কি উল্টো পাল্টা অর্ডার দেস তোর কি টাকা গাছে ধরে নাকি হ্যাঁ আজ এরা সব উল্টো পাল্টা অর্ডার দিয়ে বসে থাকে ছাড়া বললো আছে সকাল থেকে
আসতেছি বাবু। কে ভাই? আমি ঢাকা মেডমি থেকে আসছিলাম। ঢাকা মেডমি কি? আমরা অনলাইনে উন্নত মানের ডায়াপার বেচি, আজকে পড়লে কালকে সকাল পর্যন্ত চলবে। হ্যাঁ, শ্বসন ক্ষমতা ভালো। ড্রাইভার বেচেন তো আমার কাছে কি? আপনার নাম মিস্টার আবিন না? হ্যাঁ। আপনার অর্ডার ছিল ডায়াপার? না ভাই, আপনি ভুল ঠিকানা আসছেন। না না ভাই, ভুল ঠিকানা নয়, ঠিকানা তো এটাই। আর আপনার নাম্বার 01733। ভাই কিছুটা জানালো হয়েছে, অন্য কেউ অর্ডার করছে? আমি না না ভাই, অন্য কেউ অর্ডার করে নাই। আপনার নাম্বার অন্য কেউ? আমি অর্ডার করি না, আমি ড্রাইভার দেখি করবো। আপনি কি করবেন সেটা আপনি জানেন? আপনার নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা আপনি অর্ডার করেন না, এটা কোনো কথা? আপনি এইভাবে কথা বলতেছেন? কি এইভাবে কথা বলবো ভাই, ডেকে আনে ফাজলামি করতেছেন? কে ফাজলামি করতেছে? আমি তো ফোন দেই নাই আপনাদের। অর্ডার তো আসতে আপনার ঠিকানায় আপনার নাম্বারে। আমি বুঝাই বলতেছি ভাই, খুব সহজ ব্যাপারটা। আপনাদের হয়তো অন্য কেউ ফোন দিচ্ছে, অন্য কোনো আমার ভুলে আমার নাম্বার লেখা থাকে। না ভাই, ভুলে বলে নাই। তাহলে আপনার ভুলে যদি নাম্বার লিখতো তাহলে তো আপনার নাম নাম্বার সব মিলতো না ভাই। আপনি এত ফাজলামি বাদ দিয়ে টাকা দেন না হলে কিন্তু চিল্লাপাল্লা করবো ভাই। আপনি আমার থ্রেড দিতেছেন? থ্রেড দিতেছি মনে করলে থ্রেড দিতে। আর এরপর থেকে এরকম ফাজলামি করবেন না, ফাজলামি করলে খুব ঝামেলা হবে। আমি কি করবো? আপনাকে না বললে কিংবা আপনি না দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখেন কি হয়েছে বলেন তো। আপনি কি আপনার ডাইপার্স পেয়েছেন এটা বলেন আগে। ডাইপার্স আমার হাতে, আপনি কিভাবে জানলেন? ও মা, আমি পাঠালাম আর আমি জানবো না? এটা কি ধরনের মস্কর? সকাল থেকে আমার নম্বরে আপনার নাম করে সবাই ফোন করছে, আপনি পাঠাচ্ছেন ডাইপার্স, এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে নাকি? কি হচ্ছে এখানে? আহা, আপনার শিশু সুলভ মন, এই জন্য আপনার জন্য ডাইপার্স পাঠালাম। আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি এখন বাসা থেকে বের হবেন, বিকজ আজকে আপনার সাথে আমার ডেট। সরি, ডেট? কিসের ডেট? শুনেন, অ্যাড্রেস টেক্সট করছি, আপনি এক ঘন্টার ভিতরে ঠিক ওই অ্যাড্রেসে চলে আসবেন। আপনি আমার সাথে সকাল থেকে যে ফাইজলামিটা করতেছেন তারপরে আমি আপনার কথা কেন শুনবো? বিকজ আপনাকে না আমার অনেক কিউট লাগছে, সো আমি আপনাকে ডেট করতে চাই। সরি, এভাবে ডেট বললেই হয় না, ডেটের অনেক ব্যাপার স্যাপার থাকে। আপনি বললি কি আমি চলে যাব নাকি আপনার সাথে ডেট করতে? আপনি সকাল থেকে কয়টা ফোন রিসিভ করছেন বলেন তো? এরকম প্রতিদিন হাজারটা ফোন আপনার কাছে যাবে, আর ডাইপার এরকম প্রতিদিন 5টা 10টা 20টা ডাইপার্সের সংখ্যা বাড়তে থাকবে। আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। আর ইউ গোনা হ্যাভ এ ডেট উইথ মি অর বাসায় বসে এই ডাইপার্স রিসিভ করবেন আর ফোন রিসিভ করবেন? একটু আগে ডেলিভারি ম্যান আমাকে ব্ল্যাকমেইল করলো, এখন আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? শুনুন ভাই, কিছু ব্ল্যাকমেইল ইমেল আমি বুঝি না, আপনি আসবেন কিনা বলেন। ও মাই গড, কি বিপদে পড়লাম। অবশ্যই বিপদ, বিপদ তো বটে। এখন বিপদ কাটাতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে সুন্দর করে সাজুগুজু করে তারপর কি নাম বলে?
এঞ্জেল আপনার সঙ্গে কালকে দেখা হলো? আর কালকের পর থেকে আমার ফোনে এতবার এঞ্জেল নামে ফোন আসতেছে কেন? সেটা এক বিশাল কাহিনী। কি কষ্ট করছি আমি আপনার, একদিকে ফোনের পর ফোন, আরেকদিকে ডায়াপারের পর ডায়াপার, কি হয়েছে আপনার? আরে আপনি তো সব জানতে পারবেন। সবুর, ধৈর্য ধৈর্য, এখন আগে আপনি বলেন আপনি থাকবেন কি থাকবেন না। ঘরের উপর ডায়াপার ঠেকায় রাখছেন, আবার বলেন থাকবো কি থাকবো না। থাকবো। ভেরি গুড। আচ্ছা আপনি নাস্তা করছেন কিনা বলেন। করছি। কি খেয়েছেন? হালুয়া, রুটি, ডিম পোচ আর কদবেল। বাবা, ভালো নাস্তা করছেন তো, কিন্তু যেহেতু একটা রেস্টুরেন্টে আসছে কিছু একটা তো খাওয়া উচিত। চা খান আপনি? না, চা খাই না। কি খান? কত কিছুই তো খাই, চা খাই না। দুধ খান? হ্যাঁ দুধ খাই, ফুকু বানায় দেয় প্রতিদিন। আচ্ছা, ওয়েটার। জি ম্যাম। আপনাদের দুধ চা আছে? হ্যাঁ অবশ্যই দুধ আছে। আর দুধ আছে? সরি ম্যাম, দুধ তো আমরা সিঙ্গেল সার্ভ করি না। কোনো অসুবিধা নাই, একটা কাজ করেন। জি ম্যাম। দুধ চা থেকে চাটা ফেলে দিবেন, শুধু দুধটা দিবেন, ওকে? জি ম্যাম, অবশ্যই। আর আমাকে একটা দুধ চা। দেখছেন, তুড়ি দিয়ে ম্যানেজ করে ফেললাম, আপনি খুশি হয়েছেন না? রাতের বেলা এক গ্লাস খেয়ে এখন আরেক গ্লাস খেয়ে নেন, সারাদিন থাকবেন না এনার্জি একদম। আমার হাতে যে রঙের দুইটা ডিম্ব ধরে দিয়ে হাঁটাচ্ছে কি কারণ? আপনি অনেক প্রশ্ন করেন তো। একটা প্রশ্ন করলাম বলে অনেক প্রশ্ন করে। পড়েন। আমি এঞ্জেল, আমাকে ফোন দিন। এই আপনার নাম এঞ্জেল না? হ্যাঁ আমার নাম এঞ্জেল, নাম্বারটা ভালো করে পড়েন। 0173। এটা তো আমার নাম্বার, আপনি লিখছেন না? এই জন্য তো সকাল থেকে আমার কাছ থেকে 300 ফোন আসতেছে। এখন আপনি আমাকে বলেন তো, আমি আপনাকে রঙের ডিব্বাটা কেন দিয়েছি? ও বুঝতে, হ্যাঁ একটা ভালো কাজ করছেন। মোছেন মোছেন, ভালো করে মোছেন। এরকম করে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে আপনার নাম্বার থাকবে আর লেখা থাকবে আমাকে ফোন দিন যদি আপনি আমার কথা না শুনেন। আমি যা যা বলবো আপনাকে তাইতেই শুনতে হবে। সিম্পল, খুবই সিম্পল। রঙের গন্ধ সহ্য করতে পারি না এই বয়স আমারে, রং মিস্ত্রি বানাই ঘর হয়েছে। এঞ্জেল তো মুছে, এবার তো হয়েছে। চলবে আসেন। আবার কই? বললাম না আমার কথা শুনতে হবে, আসেন। আপনি ওই ছেলেটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কোন ছেলেটা? ওই যে মোটা করে জুটিয়ালা। হ্যাঁ সেটা না, অনেক খুবই খারাপ একটা ছেলে, আমাকে অসম্ভব ডিস্টার্ব করে। খুব খারাপ এসব ছেলে, রাস্তার ছেলেরা ইফটিজি, খুবই খারাপ, খুবই খারাপ। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আপনি ওকে গিয়ে বলবেন তুই ওর পথ থেকে সরে দাঁড়া। আমি কেন বলবো? সিনেমা পাইছে, আমি যা বলবো যে সরে দাঁড়া, তারপরে ডিসুম ডিসুম হবে, মায়ের খাবো। ও না সরি, আমি তো নায়ক, আমি মায়ের দিব না জীবনে। ও না, এটা সিনেমা না। আপনি একবার ভেবে দেখছেন যে একটা মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে ইফটিজ করে এটা কত খারাপ? খারাপ তো খারাপ, আমি কি করবো এখানে? আপনি সেভ করবেন না আমাকে? আমার খায়াতে কাজ কাম নাই, আমি সেভ করবো। আসছি। দেয়ালে দেয়ালে নাম্বার, কে সেভ করবে? আমি তো সেভ করবো। হ্যাঁ কি করতে হবে জানো? কি বলবেন? তুই ওর পথ থেকে সরে দাঁড়া। তুই করে বলতে হবে? হ্যাঁ, আমি তো অপরিচিত মানুষকে তুই করে বলতে পারি না। আরে কিউট করে বলে ফেলবেন, একদম কিউট। তুই ওর পথ থেকে সরে দাঁড়া, এভাবে পাক্কা অসম। ওরা তো তিনজন। আপনি পুরুষ না? আরে তিন পুরুষের সাথে এক পুরুষ পারে নাকি? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে সহজ করে দিচ্ছি, ওকে পাঠান, ওকে।
বেবি, ও বেবি, মি বেবি, আমি বেবি, বেবি, আমি ভালো আছি বেবি, বলো বেবি বলো। বেবি, ওই যে ওখানে একটা ছেলে দেখতে পাচ্ছ, ওই যে কোন ছেলেটা? ওই ছেলেটা? হুম। বেবি গায়ে তো এক ছোটকো মাংস নেই বেবি। আরে এক ছোটকো মাংস নেই তো কি হয়েছে? সেটা অসম্ভব পদ। আমাকে শুধু ডিস্টার্ব কর, বলে আমাকে নাকি ভালোবাসে বুঝছো? সত্যি নাকি বেবি? কি করতে হবে বেবি? তুমি শুধু আমাকে একবার বলো বেবি, আমি দেখো কি করি ওকে বেবি। তুমি ওকে কি বলবা? তুই ওর পথ থেকে সরে দাঁড়া। এই কথা বলতে হবে বেবি? তুমি দেখো কি বলি বেবি, তুমি এখানে দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। তুই ওর পথ থেকে সরে দাঁড়া। কি কি আবার বল, আবার বল। আপনিও ওর পথ থেকে সরে দাঁড়া। বেবি, ও তো আমার কথা বলতেছে, আমি যেটা বলতেছি ও আমার বলতেছে, এটা তো আমার বলার কথা না। এটা কে বলবে? তুমি বলছো না আমাকে বলতে? আপনি আসলে ভূত নাকি? আমি এত দূর দৌড়ে আসলাম, আপনি এখানে কিভাবে? নাম্বার ওয়ান, আপনাকে ফোন দিচ্ছি, আপনি ফোন ধরছেন না কেন? কখন থেকে ফোন দিচ্ছি আপনাকে? নাম্বার টু, আপনি দৌড়ে এত চাপত আসছেন আর আমি শর্টকাট দিয়ে আসছি। আপনার মাথায় বুদ্ধি কম তো এই জন্য এতখানি পথ দিয়ে আসছেন। বাই দ্য ওয়ে, ফোন ধরছেন না কেন? ধরবো ধরবো ধরবো। আচ্ছা, ভয় পেতে হবে না, আসেন আসেন। আপনি ফোন না ধরলে কি আপনি মনে করছেন আমি আপনাকে খুঁজে পাবো না? এখনো দেই নাই, এরপরে যদি আপনি আমার কথা না শুনছেন তখন অ্যাড্রেসটাও দিয়ে দিব। ওটা রেখে দিচ্ছি ফর মাই ব্ল্যাকমেল নাম্বার ফোর। অলরেডি তিনটা তো হয়ে গেছে। প্রথমে বাসে ডাইপার, তারপরে দেয়ালে নাম্বার, তারপরে বেবি বেবি নাম্বার, তারপরে এখন দিব অ্যাড্রেস। বুঝছি, আপনার কথা কে শুনবে না বলেন? আপনার কথায় উঠবো বসবো চান্দে যাবো, কি করতে হবে বলেন? উঠতে বসতে চান্দে যেতে হবেই না আপনাকে। আপনি শুধু আমার কথা শুনবেন, আমি যেটা বলবো সেটা করবেন, আপাতত পিছু পিছু আসেন। আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম। আজকে আরেকটা দিন আছে, বাট তার আগে আপনি বলেন, প্রেম টেম করেন? ঠিকই আছে, আপনার মতো বোকা সোকা মানুষের সাথে প্রেম টেম কে করবে? বাই দ্য ওয়ে, দে আর মাই ফ্রেন্ডস, আমার ছোট ছোট বন্ধু। এটা একটা উইকেন্ড স্কুল,
ওদেরকে আমি এই উইকেন্ডের একটা দিন পড়াই। তো আজকে তো একটা স্পেশাল ডে, আর আমি বোকাশোকা না হলেও আমার প্রেম টেম করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, আমার প্রেম টেম করতে ভালো লাগে না, সো আমি প্রেম টেম করি না। আজকে একটা স্পেশাল ডে, ইউনো, নো ইউ ডোন্ট নো, ইটস ভ্যালেন্টাইন্স ডে। সো ভ্যালেন্টাইন্স ডেতে আজকে আমি ওদের সাথে ওদেরকে পড়াবো না, ওদেরকে ভালোবাসবো, ওদের সাথে সারাদিন ঘুরবো, মজা করবো, ওদেরকে খাওয়াবো। থাকবেন, চলবে? এই প্রথম আজকে আপনার একটা আইডিয়া আমার ভালো লাগলো। চলো ঘুরতে যাব। ফেলে আসা স্মৃতিরা আজ ফিরে যায় আড়ালে, হাতে হাত রেখে আজ ছুটে যাব অজানা। হাসবো আমরা দুজনে আজ গধূলি আলোতে, আবারও মিশে চলো না হারাই শেষের বিকেলে। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। কল্পনাতে মিশে আছো জানি এখনো, ক্ষণে ক্ষণে স্বপ্ন আঁকি আমি তবু। কত হবে তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। তুমি আমি আর সকালবেলা মনে হচ্ছিল এর চেয়ে বিরক্তিকর মানুষ পৃথিবীতে নাই, আর বিকাল হতে হতে মনে হচ্ছে প্রেমে পড়ে যাবো। কি না মানে, সরি মানে আছে না মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রেম, মানব প্রেম, ওই বইতে মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ কি অমানুষের প্রেমে পড়ে নাকি? আমি আসলে একটু বোকা টাইপ, আমি এইসব ব্যাপার ঠিক মতো বোঝাতে পারি না। অদ্ভুত না অ্যাকচুয়ালি, যেটা আমি লাইফটা সিম্পল করে দেখতেই পছন্দ করি, শুধু শুধু লাইফ কমপ্লিকেটেড করার তো কোনো দরকার নেই, রাইট? কয়দিনই বা বাঁচবো? আই বিলিভ দ্যাট লাইফ ইজ এ ক্রেজি রাইড অ্যান্ড নাথিং ইজ গ্যারান্টেড, সো এনজয় টু দ্য ফুলেস্ট। ওরকম করে লাইফটাকে দেখি। অ্যান্ড তোমার সাথে সকালবেলা যেটা করছি, ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড, একটু পাগলামি ছিল। তোমার সাথে এরকম করবার একটা কারণ আছে, তোমার মধ্যে আমি একটা ব্যাপার পেয়েছি। ব্যাপার ভালো কিছু? ডাইপার কোথায় ভালো একটা কমপ্লিমেন্ট দিবে? ডাইপার, আচ্ছা বলো ডাইপার কারা পরে? ডাইপার কারা পরবে? বাচ্চারা পরে। এই তো জানো ডাইপার বাচ্চারা পরে, তোমার ভিতরে আমি এরকম একটা শিশু শিশু মন পেয়েছি, সো ইউ নো দ্য কানেকশন। বুঝতে পারছি, বোকা শোকা মানুষ তো তাই কথা বলতেছো শিশু। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এরকম শিশু একটা মন নিয়ে সুইসাইড ক্যান করতে গেছিলা? আমার জীবনটা অনেক কি বলবো, আমি একটা লুজার। জীবনের প্রতিপদে মানুষ সবকিছুই হারিয়ে ফেলছি। ছোটবেলায় বাবা আমাকে হারিয়েছে, কুকুর কাছে বড় হয়েছি কিন্তু ভালোবাসাটা পাইনি, একটা প্রেম হলো সেই প্রেমটাও হারিয়ে ফেলেছি, কারণ জানি না কারণ ব্রেকআপের দিন আমার
এক্স গার্লফ্রেন্ড বললো যে আমার মরেই যাওয়া উচিত, আর আমার ফুপুও বললো আমার মরেই যাওয়া উচিত। সো কাছের মানুষ যখন বলে মরেই যাওয়া উচিত, তাহলে মরেই যাওয়া উচিত। ভেরি কমপ্লিকেটেড স্টোরি। সরি, সুন্দর একটা কফির মাঝে স্যাড স্টোরি না বলি। হ্যাঁ না, কোনো ব্যাপার না। বাট এটা কিন্তু ভালো হয়েছে যে তুমি সুইসাইড করতে গেছিলা। কেন? আরে না তো তোমার সাথে আবার দেখা হতো না, তাই না? এই যে দেখো আজকে আমাদের দেখা হয়েছে, আমরা এরকম সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, ইটস গুড রাইট? আর তুমি কিন্তু আসলেই বোকাসোকা আছো। আবার কি? আরে তুমি যেখানে সুইসাইড করতে গেছিলা ওখানে ঝাঁপ দিলে বড় জোর পঙ্গু হয়ে থাকতে সারা জীবন, ভালো হয়েছে না যে বেঁচে গেছো? আচ্ছা টেল মি ওয়ান থিং, এখনো কি সুইসাইড করতে ইচ্ছে করছে? কত নুভবে তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি, তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি, তুমি আমি আর। এখানে নিয়ে আসলে যে এখানে যাদেরকে দেখছো ওনারা সবাই ক্যান্সার পেশেন্ট, আজকে কালকে কিংবা কয়েকদিন পর হঠাৎ করে ওনারা এই পৃথিবীকে বিদায় জানাবেন। ওই যে বাচ্চাগুলোকে দেখলে না, বাচ্চাগুলোর মতো ওনারাও আমার একটা ফ্যামিলি। আমার এখানে প্রতিদিনই আসা হয়, অ্যাকচুয়ালি আসতে হয়। বুঝলাম না, তোমার পরিচিত কেউ আছে অ্যাডমিট হওয়া? আরে বললাম তো ওনারা সবাই আমার ফ্যামিলি, তার মানে এখানে সবাই আমার পরিচিত, ইভেন ডাক্তাররাও। কারণ ওনাদের মতো আমার শরীরেও ক্যান্সার। ওনাদের মতো একদিন আমি হসপিটালে পেশেন্ট হয়ে যাব, জানি না কবে, আজকে কালকে অথবা কয়েকদিন পর। কি দেখে মনে হয় না, তাই না? এই জন্যই তো বলি আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ টু দ্য ফুলেস্ট। মানুষ যখন বলে যে আমার মরে যেতে ইচ্ছে করে, এই পৃথিবী আর ভালো লাগে না, আর আমি কিনা তখন উপরের একজনকে বলি প্লিজ আমাকে আর একটু একটু সময় দাও, আমি আমার লাইফটাকে পুরোপুরি এনজয় করতে চাই। তোমাকে বললাম না আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ টু দ্য ফুলেস্ট। তুমি সুইসাইড করতে গিয়েছিলে না?
আমার খুব অদ্ভুত লাগছিল যে একটা মানুষ এত সহজে নিজের লাইফটা শেষ করে দিতে পারে। কৌতূহল থেকে আমি তোমার পিছু নিয়েছিলাম, তোমার পিছে পিছে তোমার বাসা পর্যন্ত গিয়েছিলাম। তোমার বাসার আশেপাশের মানুষের কাছ থেকে তোমার সম্পর্কে জেনেছি, তোমার খোঁজ খবর নিয়েছি, তুমি কি করো। আর ফোন নাম্বার, তোমার বাসার পাশে যে মোবাইলের রিচার্জের দোকানটা, ওখানে গিয়ে তোমার নাম্বারটা নিয়েছি। 50 টাকা ঘুষ দিতে হয়েছে আর কি, এরপর তো বাকিটা আমিই করলাম। আবির, লাইফটা না এত কমপ্লিকেটেড না, লাইফে কষ্ট আসবে, দুঃখ আসবে, দের উইল বি প্রবলেমস, ডোন্ট গিভ আপ। আমার কথা চিন্তা করো, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আর মনে করি যে প্রবলেম দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ, ওটা মাথায় নিয়েই আই ট্রাই টু এনজয় টু দ্য ফুলেস্ট, যে আসলে যদি আমার লাইফের শেষ দিন হয় আমি কী কী করতাম। ডোন্ট টেক লাইফ সো সিরিয়াসলি, ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড। আমি জানি যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার রেজাল্ট অনেক ভালো, তুমি ভাবো, তুমি মনে করো যে আমার মতো এত সিম্পল ছেলে, আমার সিম্পলিসিটি এই পৃথিবী নেওয়ার মতো না, বাট তুমি সৎভাবে অনেক কিছু করতে পারবে। তুমি আমাকে বন্ধু ভাবো, তাহলে যখনই এরকম উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবে বা তোমার আমাকে মনে পড়বে, কল দিও। আর যদি মনে না হয় দরকার নেই। আই হ্যাড রিয়েলি গুড টাইম উইথ ইউ টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিয়ারিং উইথ মি, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো। ও বাই দ্য ওয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সারাদিন তো অনেক ঘুরালে আমাকে, এক জায়গায় আমি নিয়ে যাই। কিন্তু রাতের বেলা কোথায় যাব? ওই যে সেই মোটা ছেলেটা টিকিয়ালা। বেবি বেবি, আসলে তোমার বেবি সত্যি করে বলো তো, ওকে আসলে ইউটিস করে? তখন বলছিলে না, ইউ শুড লিভ এভরি ডে লাইক দ্য লাস্ট, লিভ টু দ্য ফুলেস্ট, আর যখন যা ইচ্ছে করে ফেলতে হবে। আমার না একটা কাজ করতে খুব ইচ্ছে করছে। কি? ওর ওই সুন্দর মুখটাতে না কিউট করে একটা খুশি মারতে ইচ্ছে করতেছে। আসলে একবার চিন্তা করো, ওর সাথে আরো ছেলে পেলে আছে, মাইর খাবা। দরকার ছিল কি? দরকার ছিল শোনো, মানুষ যখন প্রেমে পড়ে তখন অনেক আবল তাবল কথা বলে, অনেক আবল তাবল কাজ করে, বলে হ্যান করবো ত্যান করবো, চাঁদ এনে দিবো, একদম মরে যাবো, কিন্তু কাজের সময় নাই। আমাকে দেখো,
প্রেমে পড়তেছি পড়তেছি ভাব এই সময় তোমার জন্য হাতটা ভেঙে একদম শেষ, এরকম ছেলে পাবা? একদম না, কোথাও পাবো না। হ্যাঁ তো হাতটা যখন ভেঙেই ফেলছি, কালকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ কি রাজি না? আচ্ছা ওকে ফাইন। ফেলে আসা স্মৃতিরা আজ ফিরে যায় আড়ালে, হাতে হাত দেখে আজ ছুটে যাব অজানা। হাসবো আমরা দুজনে আজ গধূলি আলোতে, আবারও মিশে চলো না হারাই শেষের বিকেলে। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে